हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल कोडिसी जारे एक नतून ब्लॉग निये आशा करी आमार समस्त बंधु खूब भालो आछो सुस्थ आछो बर्षाय तो भोर थेके बृष्टि हये जाच्छे एकटु फाका होयेछे तो प्रचंड माझे माझे बृष्टि चले आसछे और एखन आमरा गाछ थेके प्रचुर पेयारा पेड़ेछि तो पेयारा खावा होच्छे आमादेर तू तू एटा एटा पाजलगुलो ठीक कर आगे ठीक कर तो माँ कल के सकाले चले जाए कल के हे 15 अगस्ट तो दीते आसो तो कल के चले जाए देखो बिस्टी तो हो ही जा सारा दिन तो बिस्टि और बिस्टि देखो प्रचंड बिस्टी हो प्रचंड तो माँ एन बेबू के लिए स्नान कराते गए प्रचुर बिस्टी हो तो हमारे बापर बाड़ी शिलावती नदी दिए साँतार खेला है 15 अगस्ट तो यत बिस्टी हो जल जदि बेड़े जाए जो आसी तक देखे आसी बनार जल ढुकते क्योंकि खूब जो जल मैं नदी जदि खूब भरा थे तेज़ साँतार खेला बंद हो जाए साँतार खेला है तो बस भल लगे साँतार खेला मैं कि प्रचुर नौको जाए तो मैं जरा पार्टिसिपेट कर साँतार खेल तो तरा प्रचुर मैं बिराट भलो लगे देखते एक 15 अगस्ट तो है और बिस्टि तो सारा दिन आज के मन बिस्टि जाए तो पेमु स्नान चले खेलते बस गे आ ठीक कर চুলটা আঁচড়ালি নি ওই যে ব্যাগের ভিতরে মা ব্যাগের ভিতরে দেখো না ওই যে ব্লু কালারের ব্যাগ আছে না ব্যাগ ওইটা কি গো ব্লু কালারের ব্যাগ আছে चलिए तो अस्त कत देखे अब ना आज मैं तो सारा दिन ही बिस्टी है कि सुंदर लगे भलो भलो कर तो बिस्टिर एखो शेष नहीं विल बिस्टी हो जाए तो विकेले भालम ठंडा ठंडा वेदार चिकेन चाउमिन बनाब बोल चिकेन चाउमिन करब किन्तु पास्ता करब चिकेन दिए करब तो सब केटे रेडी रेखे तो मैं माँसटा के भिजे छो भिजि रेखे और सब वही आलू और कैपसिकम और चिकेन दिए करब तो सब केटे रेडी रेखे सिद्ध कर रेखे तो पास्ता सिद्ध कर रेखे तो चलो रान्नाघरे जे एबार करी
তো একটু বৃষ্টি থামতেই মা আর আমি গেছিলাম সজনে শাক পাড়তে। তো মা বাড়ি নিয়ে যাবে সজনে শাকগুলো, তাই বেছে নিচ্ছে। আর দেখো আমি সব রেডি করে রেখে দিয়েছি। এখানে আছে কিমা চিকেন, আলু কুচানো, পেঁয়াজ কুচানো আর গ্রিন ক্যাপসিকাম কুচানো, আর পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো গাজরটা ছিল না বলে আর আমি দিলাম না। তো তোমাদের যদি থাকে বাড়িতে তোমরা দিতে পারো, যা ছিল তাকে দিয়ে আমি সহজ সরলভাবে যেরকমভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এদিকে আমি কড়া চাপি দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, আর মাকে চা করে দিলাম, মা চা খাচ্ছে এখন। তো তোমরা ঘরে এটা সহজ সরল একটা রেসিপি ট্রাই করে দেখতেই পারো, ভালো লাগে খেতে। তো দেখো কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল অ্যাড করে দিলাম। এবার গরমের অপেক্ষা করছি, তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব। তেলটা গরম হও, তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবারে চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। তো এই চিকেন কিমা আমি দুটো রান্না করব, তো এত চিকেন তো আর পাস্তাতে দেবো না, তার জন্য কিছুটা চিকেন আমি কষা কষা করব আর কি, তো আর কিছুটা পাস্তাই দেবো। আর দেখো একটা চিংড়ি মাছ ছিল ওখানে বাদা ভুষা। তো চিকেনগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো মোটামুটি ভাজা হয়েছে, তো ভাজা হয়ে এসছে প্রায়, তো এই জন্য আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে ভাজা, তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব সরু সরু করে আলুগুলোকে আমি কেটেছি, তো আলুটা ভেজে নেব, আবার নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটা মোটামুটি এখনও চাপা দিতে হবে, একটু কাঁচা কাঁচা আছে, তো আরেকবার একটু চাপা দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও নামিয়ে নেব। নামিয়ে তুলে রেখে দিলাম, এবার আবার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভাজবো। আর একটা হাতে ফোন ধরেছি আর একটা হাতে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার নুন দিয়ে আমি এটাকে ভাজবো। তো দেখো ভাজ ভাজা হয়ে গেছে আমার ক্যাপসিকামটা আর পেঁয়াজটা। এরপরে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব। পাস্তাগুলো কিন্তু সিদ্ধ করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। তো দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে, তো পাস্তাগুলো দিয়ে এবার ভেজে নিতে হবে। তো আমি যেরকমভাবে করি তোমাদের সাথে সেরকমভাবেই আমি শেয়ার করলাম, ভালো লাগে খেতে। এর আগে অনেকবার করেছি, আমি যতবারই বানাই এরকমভাবেই বানাই। তো আজকে চিকেন ছিল বলে তাই চিকেনটা দিলাম, নালে ডিম দিয়ে করতাম। আর হচ্ছে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলু ভাজাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু নুন আর সামান্য হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা বেশি পড়ে গেল, পেঁয়াজ ঝাল লাগবে। তো আমি ফোনের দিকে তাকিয়ে দেখছিলাম, তো বেশি পড়ে গেল। তো দেখো প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এরকম দেখাচ্ছে দেখতে। আমি কিন্তু এতে কোনো সস ব্যবহার করিনি। আর দেখো আমি চিকেনটা কষা করবো বলে বলেছিলাম, হয়েও গেছে। ভালো হয়েছে বাবু? ঝাল ঝাল হয়ে গেছে, রান্না করেছে।
নরম হলে তো গলে যাবে। তো খাওয়া দাওয়া করে পেমু পড়তে বসে গেছে। সহজ সরল ভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরকম ভাবে আমি বানাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানিও কেমন লাগলো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।